খুব মিষ্টি লাগে বিশ্বাস করা যে হ্যাঁ তাই মনে হচ্ছে তোকে বিয়ে করে ঘরে নিয়ে চলে গেছি তোমার আমি শুধু চেয়েছি তোমার তোমার একটা গিফট তাই দেখা আর খুব মজা হচ্ছে কি এনেছি দেখা চোখ বন্ধ আমি যতক্ষণ না বলবো কোনো চোখ খুলবে না আচ্ছা তাড়াতাড়ি খুলে দি একটুখানি চোখ বন্ধ কর দিদি তো পড়িছি আমি তো কথা ভালোবাসি তাই তো দিদি পড়িছি শাখা বলা সিধু এলো এগুলো কি হচ্ছে পার্থ কি হলো সো হে WhatsApp গাইজ চলে তোমাদের পার্থ নন্দন লাইক ভিডিও শেয়ার তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যদি ভালো না থাকে আজকের ভিডিও দেখলে তোমাদের অবশ্যই ভালো তার কারণ আজ তোমাদের প্রিয়াঙ্কাকে আমি বিয়ে করতে চলেছি সো হ্যাঁ গাইজ আজকে তোমাদের প্রিয়াঙ্কাকে আমি বিয়ে করব আর প্রিয়াঙ্কাতে পড়া শীতলে বোঝা হচ্ছিল বলে আমার কালকে ফোন করে ডেকেছে যে কটা ফটোশ্যুট করবে শাড়ি পরে তো ভাবলাম ওর সাথে না একটা প্র্যাঙ্ক করা যাক তো আজকে আমি ওর সাথে একটা ম্যারেজ প্র্যাঙ্ক করবো দেখবো ওর রিয়াকশনটা কীরকম হয় যদি ও মেনে নেয় তাহলে আজ প্রিয়াঙ্কাকে বিয়ে করে ঘরে তুলবো যদি না মানে তাহলে বলবো যে প্র্যাঙ্ক চলছে তো জানি না কী হবে সব প্রিয়াঙ্কাই জানে যে মানবে হ্যাঁ কি না তোমার ভিডিও তোমরাই দেখবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো ভিডিও মধ্যে দেখা হচ্ছে সো গাইস প্রিয়াঙ্কা কোন তো আসছে ওদিক দিয়ে ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিছে কাইরা জানি না কি হবে আজকে ऐसे में बड़ा सख्त लौट लेकिन यार यहाँ में पिघल गया ये पूरे तो पूरे एकदम कुछ सुंदर लगे बेस्ट तो आज के ভালো লাগছে মানে আরে আজকে শাড়ি পরে এসেছিস কত সুন্দর লাগছে তাই না আজকে একটু বেশি সুন্দর লাগবে তার মানে এই আর কোনোদিনও সুন্দর লাগে না তাই তো না আজ রোজ এতদিন এতটা লাগতো সুন্দর আজকে শাড়ি পরে এতটা লাগছে মানে লেভেল হয়ে গেছে চল চল ফটো তুলে রে ভাই বহুত গরম লাগছে গরম লাগে দাঁড়া একটু শাড়ি পরে এসেছিস দেখি একটু ভালো হয় তোকে ফ্ল্যাট পরে করবি চল দাঁড়া চলে যাবি এখানে দাঁড়িয়েছিস কেন বস কোথাও নাহলে কোথায় বসবি আমার কোথাও যেতে ইচ্ছা করছে না হ্যাঁ আমার কোথাও যেতে ইচ্ছা করছে না তোকে দেখে পুরো হ্যাং হয়ে গেছে ব্যাগ প্যাক কোথায় ব্যাগ এনেছি ওই তো রনি আসছে মানে রনি আসছে কেন ভাই আসছে আর কি বলবো ওকে ডাকলাম বাবা একটা ফটো তুলবি 14 জনকে আরে আমি তোর সাথে ফটো তুলবো না তা বাবা আমাকে তুলতে না শাড়ি পরে এসেছিস আজকে ফটো তুলে তোকে তো এনি টাইম ভালো লাগে একটু বল কি গরম লাগছে ভাই একটু হাওয়াও নেই এখানটায় হাওয়া করে দেবো হ্যাঁ পুরে আমি ওকে রেখে দিয়ে এসেছি আসছে তুই একা একা দাঁড়াবি কটা বাজে এই তো 12:46 অঞ্জলি যা হবে আবার একটা আর একটার দিকে হবে মনে হয় সে যাবে কোনে ফটো তুলতে কতক্ষণ সেটা তো জানি 5 মিনিটে পাঁচটা ফটো তুলে দেব তাই
খুব মিষ্টি লাগে তো বিশ্বাস করা আজকে হ্যাঁ তাই মন আচ্ছা তো কাছে বিয়ে করে ঘরে নিয়ে চলে সত্যি তোকে ভালো লাগে বিশ্বাস কর আর কিছু আর কি বলো সব তালগোল পাকিয়ে যাচ্ছে দেখে আজকে প্রেম করবো আমার না আজকে বিয়ে করবো তারপর বল বল তুই বল ডাক না রনিকে ফোন করে আচ্ছা দাঁড়া চলেছে সামনেই আছে কোথায় একটু হাওয়াও নেই তার মধ্যে দাঁড়িয়ে আছিস আমি শাড়ি বাড়ি পরে এসেছিস কোথায় বসবি কোথায় বসবি আগে শাড়ি পরে চলে এসেছে ফটো তুলে তো চলে যাবে থাকবি না তো ফটো তুলেই চলে যাবে আর থাকবি না এখন হ্যাঁ তো রিলস ফিলস করে চলে যাবে থাকবো তার মধ্যে ওখানে পুজো না যেতে হবে না তোমার গিফট এনেছি তাই দেখা 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 তাই দাদা চোখ বন্ধ কর তারপর কোথায় ভাই চোখ বন্ধ কর আমি যতক্ষণ না বলবো কিন্তু চোখ খুলবি না আর কোন মজা হচ্ছে কি এনেছি দেখা 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 চোখ বন্ধ কর আগে ওটা দেখানো যাবে না এটা গিফট এটা কখন দেখাবি চোখটা বন্ধ কর তখন দেখাবো কি এনেছি তুই দেখলেই বুঝতে পারবি তুই কি সেটা তো বল বললে তো আর গিফটটা হলো কোথায় সারপ্রাইজ দেবো তোকে আমি ওটা দেখবি তো দাঁড়া এক যখন খুলতে হবে তখনই কিন্তু খুলবি আমার কাছেই আছে আমার কাছেই ওটা দেখানো যাবে না ওটা সারপ্রাইজ একটা বন্ধ করে টাকা বড় তাই তো হ্যাঁ একদম না যতক্ষণ না কিন্তু বলছি আচ্ছা চিটিং কিন্তু করবি না তুই আবার চোখ খুলছি নে প্রমিস কর হ্যাঁ যতক্ষণ না বলছি কিন্তু ডান তাড়াতাড়ি না ওর হচ্ছে না আমি কিন্তু কুলে ফেলবো তাড়াতাড়ি কর হাতটা দে এই চুড়ি খুলবো হ্যাঁ খুলবো কি খুলবি খুলবো আমি চোখটা না চোখ খুলবি না কিন্তু খুলবো না যতক্ষণ না বলছি আমি আমি তো বুঝে গেছি এটা চুড়ি আরে দে দে আমি পরে দিচ্ছি না বেয়াতটা দে কি ভেসলেট নাকি হ্যাঁ দাঁড়া দাঁড়া লাগ যা বাবা পড়াতেও পারেন একটা আমি কি জানি এটা তোর কোন সাইজের চুড়ি লাগে ও বাবা কি টাইট আলা এনেছে হাতে স্যার যাই না তোদের আমি আমার হাড়ের জন্য খুলব এবার না না এখন না আরো আরো আছে আরো গিফট আছে তাড়াতাড়ি 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 বলে চুড়িয়া তাড়াতাড়ি খুলে দি একটুখানি চোখ বন্ধ কর জীবনে তো সুখে হলো আজকে থেকে তুই আমার আমি তোর ইয়ার কি মারছিস ইয়ার কি কেন মারতে যাব ফোনটা দেখি কি হলো মারছিস কেন এটা কি করেছিস তুই কি করিস সিঁদুর পরিয়েছি তোকে কি এমন হয়েছে বল কি ফোনটা দে কি হয়েছে এগুলো তুই ছেলে খেলা পাচ্ছিস ছেলে খেলা কেন
যাব বাবা সিঁদুর পুড়িয়েছিস না না এগুলো তো ছেলে খেলা পাচ্ছিস কি হয়েছে এগুলো তো ছেলে খেলা পাচ্ছিস ছেলে খেলা কেন হবে তুই রাগ করছিস কেন তুই এগুলো ছেলে রাগ করিস না কি হয়েছে কি হয়েছে সিঁদুরই তো পুড়িয়েছিস আমি তোকে তো ভালোবাসি তাই তোকে সিঁদুর পুড়িয়েছি শাখা পলা সিঁদুর এগুলো এগুলো কি হচ্ছে পার্থ আরে কি হয়েছে তো বল সিন টিট করছিস কেন এটা তোর গিফট হ্যাঁ আমি ভাবলাম তোকে ভালোবাসি ভাবলাম আজকের দিনে তোকে যদি সুযোগ দিই এটা এটা ভালোবাসার নমুনা তা কি হয়েছে এটা এটা মানে আমি রাগ করছিস তুই আমার ভালোবাসিস না না বাসি না তা কি হয়েছে ভালোবাসিস না তুই কি হয়েছে তুই বল কি করেছিস এটা তুই কি করেছিস সিঁদুর পড়েছিস তোকে আমি তো তোকে চাই তুই কি করে ছেলে খেলা ভাবিস যে সিঁদুর পড়িয়ে দিলাম হয়ে গেল ছেলে খেলা কেন ভাববো ছেলে খেলা কেন ভাবো বলতে যা আমি তোকে চাই বলে তোকে সিঁদুর পড়িয়ে দিয়েছি তুই যাকে চাস তাকে সিঁদুর পড়িয়ে দিবি তাকে না জিজ্ঞাসা করে যাকে চাই না তোকেই তো চাই কাকে চাইবো তুই আমাকে একবার জিজ্ঞাসা করবি না আই বললাম তুই তো খুশি হবি এভাবে সিঁদুর পড়াবো এটা খুশি একটা মেয়ের পক্ষে এইটা খুশি তোর মনে হয় তুই না জিজ্ঞাসা করে না বলে তুই একটা মেয়েকে সিঁদুর পরিয়ে দিলি তার কি চাস তুই বল কি হবে বিয়ে করব আমি তোকে বলেছি বিয়ে করতে আমাকে না আমি তোকে চাই অনেকদিন ভালোবাসি তুই জানিস ভালো মতই তুই কি মেয়েদের পারবি না এটা তুই কি পাগল আছিস এই শাখা পোলা পরিয়ে দিলি একটা মেয়েকে এটা তোর গিফট এটা তোর গিফট তার কি চাই তো তার কি চাই বল তোর সাহস কি করে হলো কি হয়েছে প্রিয়াঙ্কা আমি তোকে ভালোবাসি ভাই এটা ভালোবাসার নমুনা তুই আমাকে বলতে পারতি আর আমাদের এখন বয়স বিয়ে করার তা আমি কি আমি তোকে অনেকদিন ধরে চাই আমি চাই না যে তুই অন্য কারো হয়ে যাবি তাই আগে থেকে নিজের করে নিতে চাই তোকে আমি তুমি বাড়িতে কি করে যাব যাবি না বাড়িতে ভেবে দেখেছিস আমার বাড়িতে যাবি তোর কি মনে হচ্ছে কি হয়েছে তুই আমার বাড়িতে কি থাকবি কি আছে কি হয়েছে বল কিছু বলার নেই তুই সরে যা কেন কি হয়েছে আমাকে বল এই বিয়ে তো আমি মানি না কেন কেন মানবি না তুই আমাকে রিজন বল কেন মানবি না তুই কে জানিস না তুই না আমাকে বিয়ে করা তুই কে আমি তোকে পারমিশন দিয়েছি আমাকে একবার জিজ্ঞাসা করেছিস কোনোদিনও আমি জানি তুই হয়তো খুশি হবে এখন তুই এরকম রেগে যাবে আমি নিজেও জানি না আমি খারাপ কি কাজ করেছি বল না আমি বাইরে ছেড়ে না আমার অন্য কিছু কিছু আছে তুই সরে আমার ভালো লাগছে না কি হয়েছে বল কি রে কি হয়েছে তুই রাগ করছিস কেন তোর এগুলো ছেলে খেলা মনে হয় ছেলে খেলা কেন তা আমি তোকে ভালোবাসি আমি তো নিজের করে নিতে চেয়েছি এটা ছেলে খেলা মনে হচ্ছে নিজের করে নেব এটা নিজের করে নেব আমাকে একবারও জিজ্ঞাসা করলি না কিছু করলি না তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা মানে সব জায়গাটা তুই ইয়ার কি ভাবে নিয়ে নিয়েছিস ইয়ার কি কেন ভাববো যা বাবা আমি তোকে ভালোবাসি নিজের করতে চাইছি তুই এখন এটাকে যদি এরকম করিস নিজের করতে চাইছিস সেই করতে চাইছিস ঠিক আছে কিন্তু তা বলে আমাকে বিয়ে করে নিবি একবার আমার পারমিশন বিয়ে ভাই এটা বিয়ে ভাই ছেলে খেলা নাকি কি হয়েছে বল তা এখন কি করবো তুই বল এখন কি করবো তুই কি মুছে দিবি তুই আমি মুছেই দেব তুই মুছে দিবি হ্যাঁ আমি মুছেই দেব আমি তোকে মানি না তুই কি মুছে তুই কি মুছে তুই বল তুই কি মুছে দে তুই বল যে আমার পারমিশন নিয়ে সিঁদুর পড়াতে পারি না তার সঙ্গে আমি সংসার করতে পারবো না ভাই তোমাকে একটা বার জিজ্ঞাসা করতে পারতি ভাই এই বয়সটা কি বিয়ের বয়স আমি বাড়িতে কি করে যাব আমার একটা ফ্যামিলি আছে আমার নিজের কত স্বপ্ন আছে তো স্বপ্ন পূরণ হবে ঠিকই না ওরকম ভাবে আমি করতে চাই না তো আমি ওরকম তো কোনোদিনও করতে চাই না বিয়ে করে সংসার করে না আমরা বিয়ের পরে এরকম ভিডিও ভিডিও বানাবো রিলস করবো সব কিছুই করবো তো কি আছে তুই একটা চর মেরে দেবো তুই আমার সামনে থেকে আর তুই কোনো কিছুতে বাধা দেবো না আমি তুই যা যেটা করতে যাবি সেটাই করবি দূরে কোথায় যাবো বল তো তুই এখন কি করবি বল তুই এখন কি করবি কি রে বল আমার ইচ্ছা করছে না তোকে ঠাটিয়ে চর মারতে জানিস তো তুই এখন চর মেরে আর কি হবে এখন সলিউশন বল কি করতে চাইছিস তুই এখন বল তুই এখান থেকে সরে যা তুই কোথায় যাবি কোথায় যাবি মানে যাবি কোথায় যাবি তোর জানা দরকার কি তোর তো জানা দরকার নেই আমি কোথাও যাই কি না যাই আমার তো দরকার আছে তোর সাহস কি করে হয় তোর সাহস কি করে আমাকে বিয়ে করার আমি তোকে ভালোবাসি তো বিয়ে করেছি তো কি হয়েছে এসব নাটক না অন্য কারোর কাছে কি দেখাবো অন্য কারোর কাছে কারোর দেখাবো বল তুই তো মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছিস ভাই
তুই আমাকে কোন জিজ্ঞেস করে প্রয়োজন মনে করেছিস? আমি কি জানি এতটা এরকম রেগে যাবে? এতটা রেগে যাবে একটা মেয়েকে সিঁদুর মানে ভালো লাগলো, আমার ভালো লাগলো আর কি, আমি সিঁদুর পরিয়ে দেবো ওর, একবার আমি একবার জিজ্ঞেসও করব না যে ওকে আমি ওর মত আছে কি নেই, ও আমাকে চায় কি চায় না, ও এখন বিয়ে করতে যে বিয়েটা কি ছেলে খেলা? আমি তাতে কিছু ভেবে করিনি। তো ভাবাটা উচিত ছিল, তখন কি করব? তো ভাবাটা উচিত ছিল, এটা একটা মেয়ে ভাই, আমি তুই ছেলে না যে সিঁদুর মানে সিঁদুর ফিঁদুর মানে একটা বিয়ে হলে হয়ে গেল মেয়েটা চলে গেল, এটা কি ছেলে খেলা? আমার সেটা না, দেখ আমি তোকে অনেকদিন ধরেই চাই, আমি চাই না তুই অন্য কারোর হয়ে যাস, তাই আমি তোকে বিয়ে করে নিয়েছি। আমি একটা খারাপ ডিসিশন কি নিয়েছি তুই বল? বেরিয়ে যা। আমি খারাপ কি ডিসিশন নিয়েছি? তোকে আমার তোর সাথে আমার বন্ধুত্ব রাখাই ভুল হয়েছে, তুই বন্ধুত্ব তো মানে তুই মর্মই বুঝিস না ভাই, তুই সাথে কোনোদিনও কথা বলতে আসবি না। তুই আজকের পর থেকে যেটা করলি আমি কোনোদিনও বলতে পারবো, আমার লাইফ ফিউচার পুরো একদম নষ্ট করে তুই ছেড়ে দিলি। কোথায় নষ্ট করেছিস? হ্যাঁ নষ্ট তো করে দিলি আমার, কি বাকি রেখেছিস? বিয়ে করতে সব কিছু করতে দেবো আমি, কি করতে দিবি তুই? আমি কি চাই বলতো? আমি আনম্যারিড থাকতে চাই, তুই সেটা পারবি আর করতে? তাহলে এখন কি করবি বল, এখন কিছু দিন মুছে দিবি তুই? হ্যাঁ আমি মুছে দেবো, আমি তো এইভাবে যাবো না আমি ঘরে, আজকে আমাদের ঘরে পুজো, আমি তোকে বলেছিলাম ফটো তুলে দিতে, তোকে আমি এইসব করতে বলেছিলাম এখানে এসে? আমি তো আমাকে একবার জিজ্ঞেসও করার মনে করলি না তুই, সাহস হয়ে গেছে তোর? বললাম আজকে ভালো দিন, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, পারতো কি রে বেরিয়ে যা বল, চলে যা আমার সামনে থেকে, তুই চল আমি তোকে নিয়ে যাবো, আমি তুই চলে যা আমার বাড়ি থেকে, हम तो आप दुल्हन को लेके ही जाएंगे। কি হলো চোয়া? পাগল আছিস? আমাকে খোলা করে নিয়ে চলে যাচ্ছিস? আমি তোকে আজ বাড়ি নিয়েই যাবো, তোকে আমি বিয়ে করেছি, তুই আমার বউ, চল বাড়ি তোকে নিয়ে যাবো আমি। মানে চল না, তুই আমার বিয়ে করা বউ, তোকে বাড়ি নিয়ে যাবো আমি। তুই বললি হয়ে গেল? হ্যাঁ কে তুই? আমি অনেক, আমি মানি না, মানতে হবে, তুই বুঝছিস তোকে আমি শাখা বলা করেছি, চল নালে কিন্তু এবার জোর করে তোকে নিয়ে যাবো আমি। হ্যাঁ দেখি কিভাবে নিয়ে যাস। হ্যাঁ দেখি কিভাবে নিয়ে যাস। হ্যাঁ যাবে, নিয়ে গেলে আবার নিয়ে যাবো। হ্যাঁ দেখি, দেখবি তুই? হ্যাঁ চ না, আমি কিন্তু আবার নিয়ে যাবো কিন্তু, করলে করে সেই বুঝি, আমি যাব না, চ না, তোর গাই কাজ করবি না, চ নালে কিন্তু আবার নিয়ে চলে যাবো কিন্তু এইভাবে, না তখন থামাতে পারবি না কিন্তু, না তুই চলে যা। বিয়ে যখন তুই করেছি আমি তোকে নিয়েই যাবো, আমি তোকে চাই, কাউকে চাই না ভাই, আমার তোকেই লাগবে। হয়েছে? হ্যাঁ বেরো, চ বেরো, চ বেরো এখান থেকে, চ নালে কিন্তু নিয়ে চলে যাবো, বেরো এখান থেকে, তুই যাবি না। তোর সঙ্গে থাকাটাই এখানে বেকার, আমি চলেই যাব বাড়ি। কোথায় যাবি কি রে? কি রে কোথায় যাচ্ছি? কোথায় আতুল ধরে সাহস কে দিল তোকে? আমি বড় হই, আমি আসল তোমাদের কি ধরবো? মার খাসনি আমার হাতে? মার তো খেয়ে এসছি এত, হ্যাঁ মার খেয়ে এখন রাজি আমি, তুই কত মারবি? মার তুমি তো আমার তোকেই চাই, মাথা ব্যথা ঠিক আছে না, গাঁজা ফাজা খেয়ে এসছিস আমার তোটাই মনে হচ্ছে, কে তোকে এইসব বুদ্ধি দিয়েছে? বুদ্ধি কেন? আমাকে বিয়ে করার কে তোকে বুদ্ধি দিয়েছে? নিজের থেকে এসছে, ভালো লাগছে না, তুই চল এখান থেকে, তুই কেন আমাকে জোর করছিস? আমার ভালো লাগছে না, পারতো তুই একটা মেয়ের জীবন নষ্ট করে দিলি, তুই এটা বুঝতে পারছিস না কেন? কোথায় জীবন নষ্ট করে? হ্যাঁ তো জীবনই তো নষ্ট করে দিয়েছিস ভাই। কেন কোথায় জীবন? আমার একটা ফ্যামিলি আছে, আমি বাড়িতে কি বলবো আমি? চল ফ্যামিলির সাথে কথা বলি, আমি তোকে বোঝাতে পারছি না, আমার ভালো লাগছে না পারতো। তো কি হয়েছে এখন বল, কাঁদছিস কেন? তুই আমার সর্বনাশ করে দিয়েছিস। তা কাঁদছিস কেন? তুই কাঁদবো নাকি হাসবো নাকি? তুই কাঁদছিস কেন? তুই তোকে আমি ভালোবাসি, তুই কি হচ্ছে তোর বাড়িতে নিয়ে ভালোবাসি মানে এটা কিসের ভালোবাসা ভাই, এটা কিসের ভালোবাসা? তো তুই কি চাস এখন তোর বল, বেকার কেউ তো কোনো লাভ নেই, তোকে যখন সিঁদুর যখন পুড়িয়ে সিঁদুর মুছতে নেই, তুই ভালো মতোই জানিস। আমি এই বিয়ে মানবো না। কেন মানবি না? তুই মুছে দিতে চাইছিস, কাঁদিস না রে। আরে কাঁদিস না, কি রে কাঁদছিস কেন তুই? দেখ তাকা আমার দিকে, কি রে কাঁদছিস কেন?
এ প্রিয়াঙ্কা তুই খুশি না আমার দুজন এক হয়ে গেলাম তুই এখন কাঁদছি আরে আরে তাকা তাকা এই তাকা এই তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকা প্রিয়াঙ্কা কি তাকা আমার দিকে দাঁড়াই দাঁড়িয়ে তুমি আমার ওই ওদিকে জিনিস দেখাচ্ছি আরে ম্যাজিক দেখ আরেকটা ম্যাজিক দেখ আরেকটা ম্যাজিক দেখ আমার দিকে তাকা ম্যাজিকটা তাকা আমার দিকে আরেকটা ম্যাজিক আছে দেখ দেখ ওই দেখ ওই দেখ গাছে আলাদা দেখ গাছে আলাদা দেখ গাছে আলাদা দেখ আলাদা দেখ আরে কাজিস না কাজিস না ঘরে ছিল আমার আবির ফেলতে আছো যাবে আরে রাগ করছিস কেন এটা তুমি প্যাং করছিলাম প্রিয়াঙ্কা কুন্দু প্রিয়াঙ্কাকে বিয়ে করলাম প্রিয়াঙ্কা কুন্দু মানেনি আমাকে তার মানে প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে না তোমার জেনে গেছো তোমরা সবাই বললো প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে কিন্তু প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে না মাধ্যর দিয়ে এক করে দিল আমাকে সবাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না একদম করবেন না আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব আগে বলো কেমন মানাচ্ছে আমাদেরকে কেমন মানাচ্ছে বলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই আলমাটা